স্যামসাংয়ের পণ্য ব্যবহার করেনি বা স্যামসাং সম্পর্কে শোনেনি এরকম মানুষের দেখা পাওয়া কঠিন স্যামসাং সারা বিশ্বের অন্যতম একটি লিডিং কোম্পানি এ পর্বে থাকছে স্যামসাং সম্পর্কে এগারোটি মজার তথ্য যা হয়তো আপনি জানতেন না ইউ আর ওয়াচিং দ্য টাইনামিক শো আমরা স্যামসাংকে জানি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসাবে কিন্তু স্যামসাংয়ের শুরুটা হয়েছিল একটি ট্রেডিং কোম্পানি হিসাবে যারা নুডলস লোকাল গ্রোসারিস এবং সুটকির উপরে ট্রেডিং করতো উনিশশো সালে স্যামসাং তাদের প্রথম প্রোডাক্ট তৈরি করে তাদের প্রথম প্রোডাক্ট ছিল একটি বারো ইঞ্চি স্ক্রিন সাইজের সাদা কালো টিভি এটা স্যামসাংয়ের জন্য বেশ লাভজনক হয়েছিল স্যামসাং এবং সাউথ কোরিয়াকে আলাদা করে ভাবা অসম্ভব সাউথ কোরিয়ার অর্থনীতিতে বড় অবদান রেখেছে স্যামসাং সাউথ কোরিয়ার জিডিপির সতেরো থেকে বিশ পার্সেন্ট অবদান স্যামসাংয়ের আশি নব্বই দশকে স্যামসাং তেমন সাকসেসফুল ছিল না নিম্নমানের পণ্য তৈরির কারণে তাদের জনপ্রিয়তা ছিল তলানিতে উনিশশো তিরানব্বই সালে চেয়ারম্যানের দায়িত্ব পান লি কোন হে যিনি ছিলেন এই কোম্পানির প্রতিষ্ঠাতার ছেলে উনিশশো সালে তিনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন ওয়ার হাউসে থাকা নিম্নমানের সকল প্রোডাক্ট ধ্বংস করেন যার বাজার মূল্য ছিল তখনকার সময় পঞ্চাশ মিলিয়ন ডলার সে সময় সাক্ষী হয়ে আছে প্রায় দুই হাজার কর্মী তিনি তাদের কোয়ালিটি ভ্যালু সম্পর্কে বোঝান এবং নতুন ফিলোসফিতে কাজ করার আহ্বান জানান স্মার্ট ওয়াচ আজকের দিনে খুবই কমন একটি ডিভাইস কিন্তু ভাবন্ত উনিশশো আটানব্বই নিরানব্বই সালে এই ডিভাইস কারও কল্পনাতেও ছিল কি না স্যামসাং বিশ্বের প্রথম ওয়াচ ফোন লঞ্চ করে এটার মডেল ছিল স্যামসাং এস পি এইচ পি টেন প্রতিনিয়ত স্যামসাং নিত্য নতুন মডেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে তাদের রেকর্ড পরিমাণ প্রফিট করে দিয়েছে স্যামসাং এস ফোর মডেলটি এটা দুই সালে লঞ্চ করা হয় এবং সারা বিশ্বে এই মডেলের আট কোটি ফোন বিক্রি হয় লভ্যাংশের দিক দিয়ে যদিও এস ফোর মডেলটি সবার উপরে কিন্তু স্যামসাংয়ের বহুল বিকৃত ফোন স্যামসাং ই এগারোশো দশ এটি একটি ফিচার ফোন যা দুই সালে বাজারে আসে এবং এই মডেলের পনেরো কোটি হ্যান্ডসেট সারা বিশ্বে বিক্রি হয় আমরা জানি অ্যান্ড্রয়েড ওয়েস সিস্টেমের মালিক গুগল কিন্তু ব্যাপারটা অন্য রকম হতে পারত দু সালে অ্যান্ড্রয়েড ডেভেলপার্স টিম আর্থিক সাপোর্টের জন্য বিভিন্ন কোম্পানির দাঁড়ে দারে ঘুরে তখন তারা স্যামসাং এর হেডকোয়ার্টারে আসে এবং একটি প্রেজেন্টেশন দেয় কিন্তু কোম্পানি তাদের উপর ভরসা পায়নি তার কিছুদিন পর অ্যান্ড্রয়েডের এই আইডিয়াটি গুগল লুফে নেয় স্যামসাং তাদের প্রথম হ্যান্ডসেটটি বাজারে নিয়ে আসে উনিশশো সালে এই সেটটির মডেল ছিল স্যামসাং এস এইচ হান্ড্রেড সারা বিশ্বের আশিটি দেশে স্যামসাং প্রায় চার লাখ উননব্বই হাজার কর্মী নিয়োজিত আছেন স্যামসাং এর কনস্ট্রাকশন বিভাগ ব্রুজ খলিফা নির্মাণ করে যা বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং এবং এর উচ্চতা দুই ফিট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন স্যামসাং সম্পর্কে এরকম মজার মজার তথ্য